Kunal, how are you? I hope you are well and good by the grace of Allah. Alhamdulillah, I am also well. This is Mr. Selim Reza for class 9 and 10. Today I will discuss with you a dialogue. It's an important topic to get full marks in English first paper. If you want to get full mark in dialogue, then you have to follow some rules. Okay? So dear student, let's go to discuss dialogue. For class 9, there are 4 dialogues in second semester. One is আমরা আজকে যে ডায়লগগুলো আলোচনা করব সেটা 9 এবং 10 এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে যে ডায়লগটা আলোচনা করব তার নাম হচ্ছে হাউ টু রিমুভ How to remove illiteracy problem? ডায়লগ ভিত্তি গিয়ে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে আমরা যখন ডায়লগ লিখব তখন আমাকে দেখতে হবে যে ডায়লগের নাম উল্লেখ করা আছে কিনা। যেমন ধরো লেখা আছে রাইট ডায়লগ বিটুইন কামাল অ্যান্ড জামাল অ্যাবাউট হাউ টু রিমুভ ইলিটারেসি প্রবলেম, তোমাকে কামাল লিখতে হবে এবং জামাল লিখতে হবে যদি উল্লেখ করা থাকে। আর যদি কোনো নাম উল্লেখ করা না থাকে, যেমন মনে করো পড়লো যে রাইট ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট হাউ টু রিমুভ ইলিটারেসি প্রবলেম, এখানে রিমুভের জায়গাটা দেয় ইয়ারডিকেট ইয়ারডিকেট। হ্যাঁ, মানে এই ইয়ারডিকেট যেটা ইয়ারডিকেট হাউ টু রিমুভ ইলিটারেসি হাউ টু রিমুভ ইলিটারেসি প্রবলেম আর হাউ টু ইয়ারডিকেট ইলিটারেসি প্রবলেম কথাটা কিন্তু একই কথা। তাহলে আমরা প্রথমত এক নম্বর যে কন্ডিশনগুলো আছে ডায়লগ নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমত বললাম যে আমাদেরকে পার্টনার চুজ করা লাগবে। পার্টনার অর্থাৎ আমি যার সাথে কথোপকথন করব সেটা যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তার নাম দিব। আবার এমন আসতে পারে রাইট ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তাহলে আমরা ইউ সমান সমান লিখব মাইসেলফ মাই সেলফ আর ইউর ফ্রেন্ড, তখন আমার নাম দেবো একটা। আবার এরকম হতে পারে রাইট ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস নেমলি রোহিত অ্যান্ড করিম, তখন রোহিত এবং করিমকে লিখবো। আশা করি আমরা এক নম্বরটা বুঝতে পেরেছি। তাহলে আমরা পার্টনার চুজ করলাম। দুই নম্বর যেটা আমরা বলবো সেটা হচ্ছে ডায়লগ লেখার ক্ষেত্রে আমরা সচরাচর যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে কোশ্চিন করতে আমরা ভুল করি। তো এই কোশ্চিন করার ক্ষেত্রে আমরা একটা রুলস ফলো করব। প্রথমে WH কোশ্চিন, তারপরে একটা অক্সিলারি ভার, তারপর একটা সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার, তারপরে অবজেক্ট লিখে আমরা একটা কোশ্চিন মার্ক দিব। তাহলে আমরা এই রুলসটা যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের ডায়লগে কোশ্চিন করার সময় কোনো ভুল হবে না। যেমন আমরা একটা এক্সাম্পল লিখি, এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখি মনে করো যে হাউ টু রিমুভ লিটারেসি প্রবলেম বা হাউ টু ইয়ারডিকেট লিটারেসি প্রবলেম। তাহলে আমরা কী লিখবো প্রথমে? প্রথমে আমরা লিখি যে হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ, আই এম অলসো ফাইন, উড ইউ ডিসকাস বা উড ইউ প্লিজ গিভ, উড ইউ ডিসকাস উইথ মি অ্যাবাউট ওয়ান টপিক। বলো যে হোয়াটস ইউর টপিক, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ হাউ টু রিমুভ লিটারেসি প্রবলেম। এই দেখো, তাহলে আমরা যদি বলি যে হাউ ক্যান উই রিমুভ লিটারেসি প্রবলেম, একটা কোশ্চিন মার্ক দিলাম। এখন দেখো হাউ ক্যান উই, তাহলে আমরা বলেছিলাম প্রথমে WH কোশ্চিন, তারপর একটা প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, তারপর একটা সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে অপিতে একটা কোশ্চিন মার্ক। এখন দেখো এই যে হাউ আছে অক্সিলারি ভার্ব ক্যান ক্যান, এবার একটা কি লিখবো সাবজেক্ট সাবজেক্ট, এবার প্রিন্সিপাল ভার্ব, এইভাবে আমাদেরকে কোশ্চিন করতে হবে। তাহলে আমরা বলছি হাউ ক্যান উই রিমুভ লিটারেসি প্রবলেম, কীভাবে আমরা নিরক্ষরতা দূর করতে পারি। এখন
এই প্রবলেমটা দূর করার ক্ষেত্রে তোমার কয়েকটা জিনিস শিখতে হবে। আচ্ছা, সেই দুটো আমরা আলোচনা করব। তাহলে উই নো দ্যাট লিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি, মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি বা মোস্ট অফ দ্য ইন আওয়ার ভিলেজ মোস্ট অফ দ্য পিপুল আর লিটারেট। আমার বলতে পারি 60% পিপুল আর ইলিটারেট, বাট 40% পিপুল আর লিটারেট ইন আওয়ার কান্ট্রি। They don't know about how to, they don't know about importance of education, they don't know about family planning, they don't know about sanitation, ইত্যাদি ইত্যাদি ধরনের। এখন এই প্রবলেমটা যদি আমরা দূর করতে চাই সেক্ষেত্রে তাহলে আমরা যখন এরকম যখন আসবে তখন কিন্তু আগে আমরা লিটারেসি প্রবলেমটা কি সেটা নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ দিস প্রবলেম ইউ হ্যাভ টু ফলো সাম ইন্ডিকেশন। তাহলে আমাদের আমাদের এক নম্বর ইন্ডিকেশন হচ্ছে কি, যে গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপ, সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারপরে তোমার বন্ধু বলবে হোয়াট আর দ্যাট বা হোয়াট আর দোজ, সেগুলো কী কী? আচ্ছা, এক নম্বর পদক্ষেপ হচ্ছে কি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন শুড বি ফ্রি। অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষাটা ফ্রি করতে হবে, অর্থাৎ কোনো টাকা পয়সা দিতে হবে না। রেদার গভর্নমেন্ট শুড গিভ দেম সাম মানি। ওকে, আচ্ছা, এটা একটা ব্যাপার। দুই নম্বরটা হচ্ছে টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ এডুকেশন। এরপরে আমরা যদি বলতে পারি সেটা হচ্ছে যে আওয়ার গভর্নমেন্ট শুড টেক সাম প্রপার স্টেপ টু এডুকেট ইট, এডুকেশন শুড বি মেড ফ্রি অফ অল অ্যান্ড ইট শুড বি মেড কম্পালসারি। এটাকে কম্পালসারি করাতে হবে এবং সবার জন্য এটাকে ফ্রি করে দিতে হবে, ঠিক আছে। এরপরে বলা হবে, দেখো, ইজ ইট পসিবল ফর দ্য গভর্নমেন্ট অনলি, ইজ ইট পসিবল ফর দ্য গভর্নমেন্ট অনলি, এটা শুধু সরকারের জন্য সম্ভব? এবার তোমার বন্ধু বলবে দ্য লিটারেট পিপুল উইল অলসো হেল্প দ্য গভর্নমেন্ট, শিক্ষিত মানুষ যারা আছে তাদের কিন্তু এ ব্যাপারে এগিয়ে আসতে হবে, তারপরে তখন এই জিনিসটা আমরা ইজিলি সলভ করতে পারি। আই অলসো থিঙ্ক বাট আওয়ার কান্ট্রি ইজ পোর, হোয়াট উইল দ্য পোর সেকশন ডু, তাহলে যারা গরিব মানুষ আমাদের দেশে তো খুব গরিব মানুষরা কী করবে? সেক্ষেত্রে আমরা বলতে পারি ইন দিস কেস ফুড ফর এডুকেশন প্রোগ্রাম শুড বি স্টার্টেড। তাহলে ফুড খুব ভালো পয়েন্ট, আমরা এখানে বলতে পারি ফুড ফর এডুকেশন, অর্থাৎ ফুড ফর এডুকেশন মানে কি, ফুড ফর এডুকেশন খুব সুন্দর একটা ক্যাম্পেইন বা অভিযান বলতে পারি, খাদ্যের জন্য শিক্ষা বা শিক্ষার জন্য কথা যেটা বলতে পারি আমরা, যে আমরা শিক্ষা গ্রহণ করছি কেন, খাবারের জন্য। একটা ছেলেকে যদি আমি বলি, প্রাইমারি একটা ছেলেকে যদি আমি বলি তুমি প্রতিদিন যদি স্কুলে আসো তোমাকে টিফিন ফি বাবদ 100 টাকা দেওয়া হবে, 200 টাকা দেওয়া হবে বা 150 টাকা দেওয়া হবে, তাহলে কিন্তু ওই ছেলেটা ও কিন্তু ইজিলি তার বাবা মা স্কুল থেকে পাঠাবে, ঠিক আছে। এরপর আমরা যেটা বলতে পারি যে অ্যাড পোর শুড বি এনকারেজ টু কাম টু স্কুল, উই ক্যান অলসো হেল্প দেম ইন আওয়ার লেজার, উই ক্যান টিচ দেম এনকারেজ লিটারেট পিপল টু বি এডুকেটেড, গুড আইডিয়া। সো ফ্রম নাও উই ক্যান ডু ইট, ইটস দ্য রাইট টাইম, এক্সাক্টলি, লেটস গো ডু ইট। এইভাবে আমরা শেষ করতে পারি হাউ টু ডু ইট। তাহলে আমরা এই ডায়ালগের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস বললাম, সরকার কী করতে হবে, দ্য গভর্নমেন্ট শুড বি মেড ফ্রি ফ্রম অল এডুকেশন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গভর্নমেন্ট স্টার্ট এ ক্যাম্পেইন ফুড ফর এডুকেশন, ঠিক আছে। তারপরে আর একটা আমার তথ্য পেলাম, সেটা হচ্ছে কি, যে দ্য লিটারেট পিপুল শুড কাম ফরওয়ার্ড টু হেল্প
পিপল অর্থাৎ যারা শিক্ষিত মানুষ তারা এগিয়ে আসবে এবং তারা কিন্তু ওই অশিক্ষিত মানুষকে কী করবে সাহায্য করবে নট অনলি দ্যাট বাট অলসো স্টুডেন্ট শুড যেমন আপনি আপনি আফটার পাসিং বা আফটার ফিনিশিং ইউর এক্সাম ইউ ক্যান গেট ফ্রি টাইম মোর দ্যান থ্রি মান্থস তখন তোমরা কী করতে পারো তখন তোমরা একটা একটা কেন্দ্র স্থাপন করতে পারো যেখানে তুমি শিক্ষা দিবা এভাবে কিন্তু আমরা এই লিটারেসি প্রবলেমটাকে দূর করতে পারি এরপর আমরা নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে যে আমরা আজকে আর টপিক নিয়ে আলোচনা করবো ডায়লগ দুই নম্বর ডায়লগটা হচ্ছে প্রিপারেশন অফ স্টেটজাম প্রিপারেশন প্রিপারেশন অফ কামিং কামিং এক্সাম এই প্রিপারেশন অফ কামিং এক্সাম যখন আমরা লিখব তখন আমরা পার্টনার চুজ করব এবং আমরা যেন এই লাইনটা যেন খুব ভালো করে দেখি ডাবল ইউজ করছি কম্পিউটার সাবজেক্ট তারপরে প্রিন্সিপাল হার দেখো আমি একটু পড়ি হ্যালো রিনা হাউ আর ইউ তুমি এখন কেমন আছো হাই আই এম কোয়াইট ওয়েল আমি ভালো আছি থ্যাংক ইউ আওয়ার এক্সামিনেশন ইজ লুকিং অ্যাট দ্য ডোর আমার কিন্তু পরীক্ষা খুব সন্নিকে সন্নিকটে হাউ ইজ ইউর প্রিপারেশন তোমার প্রস্তুতি কেমন ওয়েল বাট নট সো ওয়েল টিল নাও ভালো কিন্তু খুব ভালো হয়নি এখন পর্যন্ত কেন ভালো হয় দেখো ইউ নো আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ ফর অ্যাবাউট 15 ডেজ ডিউ টু মাই ইলনেস তা তোমরা বলতে পারো যে ইউ নো আই কুড নট কন্টিনিউ মাই স্টাডি আই কুড নট কন্টিনিউ মাই স্কুল অর স্টাডি বিকজ অফ এই দিস ক্রাইসিস সিচুয়েশন নেমলি করোনা ঠিক আছে এরপরে বলা হচ্ছে বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু ওভারকাম দ্য গ্যাপ আই এম ট্রাইং মাই বেস্ট টু ওভারকাম দিস গ্যাপ আমি চেষ্টা করছি এই গ্যাপটাকে ওভারকাম করা ও হোয়াটস ইউর প্রেজেন্ট কন্ডিশন তোমার বর্তমান অবস্থাটা কী তোমার বর্তমান কন্ডিশনটা কী তোমার ডিপ্রেশনের ক্ষেত্রে আই হ্যাভ অলরেডি ফিনিশড বাংলা ম্যাথমেটিক্স ফিজিক্স রিলিজিয়ন অ্যান্ড নাও আই এম ট্রাইং টু ফিনিশ কেমিস্ট্রি হায়ার ম্যাথ উইদিন দিস উইক ওর বাংলা কেমিস্ট্রি ফিনিশ হয়ে গেছে এখন হায়ার ম্যাথটা সে কী করছে কন্টিনিউ করছে ঠিক আছে এরপরে বলা হচ্ছে কি যে ভেরি গুড খুবই ভালো হোয়াট অ্যাবাউট ইংলিশ ইংরেজির খবর কি ইউ নো আই এম সাম 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 হোয়াট উইক ইন ইংলিশ বলে তুমি জানো আমি ইংলিশে দুর্বল আই হোপ আই ক্যান ওভারকাম লসেস সুন আই হোপ সো বিকজ ইউ আর সিনসিয়ার বাই দ্য ওয়ে হোয়াট অ্যাবাউট ইউ তোমার খবর কি তোমার বন্ধুকে বলতেছে মাই প্রিপারেশন ইজ কোয়াইট ওয়েল আই হ্যাভ কমপ্লিট ওয়ান সাবজেক্ট লাস্ট উইক গ্রেট হোয়াট আর ইউ ডুইং নাও এখন তুমি কি করতেছো তারপর বলতেছে যে নাও আই এম সলভিং দিস পেপার অ্যান্ড গিভিং most test huh nice I hope I can do some same from the next week all the best thank you goodbye তাহলে এখানে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে আমরা যখন এই প্রিপারেশন অফ কামিং এক্সাম লিখবো এটা খুব ইম্পর্টেন্ট ডায়লগ এক্ষেত্রে আমরা যে পার্টনারটা আমরা চুজ করবো চুজ করার পরে বলবো যে হাউ আর ইউ তারপরে বলবো যে আর ওয়েল হোয়াট আর ইউ প্রিপারেশন অফ আপকামিং এক্সাম বলবে যে ইউ নো দ্যাট for this pandemic situation, I cannot continue my study properly. But I am trying to overcome my gap. ঠিক আছে তারপরে বলা হবে যে হোয়াট অ্যাবাউট ইউর আদার সাবজেক্ট বা হোয়াট অ্যাবাউট ইউর সাবজেক্ট প্রিপারেশন তখন তুমি বলবা যে আই হ্যাভ অলরেডি ফিনিশড বা আই হ্যাভ অলরেডি রিভাইজ এই ম্যাথ বা হায়ার ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি বাট আই এম উইক ইন ইংলিশ এই কথা তোমার কথা বলার পরে তুমি ওকে বলো যে হোয়াট অ্যাবাউট ইউর প্রিপারেশন তোমার প্রিপারেশন কী এরপরে ও হয়তো বলবে যে আমার প্রিপারেশন ওকে বাট আই এম উইক ইন হায়ার ম্যাথ বাট আই এম ট্রাইং টু ওভারকাম দিস প্রবলেম বাই হেল্পিং মাই টিচার এইভাবে তুমি তোমার এই ডায়লগটা শেষ করতে পারো তাহলে আমরা দুটো ডায়লগ পড়লাম একটা হচ্ছে কি একটা পড়লাম প্রথমটা পড়লাম হচ্ছে প্রথমটা কী বললাম বন্ধুরা প্রথমটা আমরা পড়লাম হচ্ছে কী বলো প্রথমটা পড়লাম হাউ টু লিটারেসি প্রবলেম আর দ্বিতীয়টা পড়লাম হচ্ছে প্রিপারেশন বাই এক্সাম এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কী বলো সেটা হচ্ছে আমরা আমরা এখন পড়ব যে ফিউচার প্ল্যান ঠিক আছে আমরা এবার পড়ব ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যানটা ডায়লগটা খুব ইম্পর্টেন্ট বা এমএল লাইফ বলতে পারি বলতে পারো বলতে পারে যে রাইট ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এমএল লাইফ বা বলতে পারো রাইট ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান তাই আমরা ফিউচার প্ল্যান বা এই যে এমএল লাইফ ডায়লগটা এখন তোমাদের সামনে আলোচনা করবো
তার তিন নম্বরটা আমরা আলোচনা করব ফিউচার প্ল্যান। এক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফিউচার প্ল্যান বা এমএলআই হতে পারে বিটুইন ফাদার অ্যান্ড সান, হতে পারে টু ফ্রেন্ডস, হতে পারে মাদার অ্যান্ড সান। যাই হোক আমরা দেখি এখানে বলা হয়ে দেখো এখানে দুই বন্ধুর কথা বলা হচ্ছে, তাহলে আমরা পড়ি হাই সাকিব হাউস লাইফ বা হাউ আর ইউ থ্যাংকস আর আই এম ওয়েল অ্যান্ড ইউ নট ব্যাড হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও তুমি এখন কী করছো অ্যান্ড হোয়াটস ইউর ফিউচার প্ল্যান তোমার ফিউচার প্ল্যানটা কী তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী। এরপরে বলা হচ্ছে কি দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু টু টক টাইম, খুবই কথা খুব সুন্দর কথা, দিস ইজ সুন্দর কথা যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।